হ্যালো এভরিওয়ান, আজ আমি খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ে বড়ি বানিয়ে দেখাবো। বড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কলাই ডাল। এখানে আমি 400 গ্রাম কলাই ডাল নিয়েছি। কলাই ডালটা একটা পাত্রে নিয়ে ডালগুলো পরিষ্কার জল দিয়ে 3-4 বার ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে বেশ খানিকটা জল নিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে কমসে কম 6 থেকে 7 ঘন্টা ডালটা ভিজিয়ে রাখতে হবে। আমি ডালগুলো রাতে শোয়ার সময় ভিজিয়ে রেখেছিলাম এবং সকালে ডালটা মিক্সিতে বেটে নিয়েছি। এভাবে আমি মিক্সিতে ডালগুলো বেটে নিয়েছি। ডালগুলো বাটার সময় যতটা সম্ভব জল ঝরিয়ে ডালটা বেটে নিতে হবে। খুব বেশি জল দিয়ে ডালটা বাটা যাবে না। ডালে বেশি জল দিলে ডাল বাটাটা খুবই পাতলা হয়ে যাবে, তাই বড়ি ভালো হবে না। আমি চেষ্টা করেছি খুব কম জল রেখে ডালগুলো বেটে নেওয়ার। এভাবে আমি ডালটা বেটে একটা বড় পাত্রে ঢেলে নিলাম। এই বড়িটা অনেকেই চাল কুমড়ো দিয়ে দেয়। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি, তো এখানে চাল কুমড়ো পাওয়া সম্ভব নয়। আমি নিয়েছি মুলো। এখানে আমি 2টো মুলো নিয়েছি। মুলোগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি মুলোগুলো গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেটারের সাহায্যে আমি মুলোগুলো গ্রেট করে নিচ্ছি। সবচেয়ে পাতলা সাইড দিয়ে আমি মুলোগুলো গ্রেট করছি। আমার মুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি মুলোর ভিতরে যে জল আছে সেগুলো নিংড়ে বের করে দেব। অনেকে চাইলে এটা কাপড়ের ভিতরে বেঁধে একটা ভারী কিছু চাপা দিয়ে জলটা বের করে নিতে পারেন, কিন্তু এভাবেও খুব সুন্দরভাবে মুলোর ভিতরের জলটা বের করে দেয়া যায়। আমি একটা বড় সাইজের ছাঁকনি নিয়েছি, তার উপরে হাত দিয়ে ভালো করে চেপে চেপে রসগুলো বের করে দিচ্ছি। এতে আমার সময়ও খুব কমই লাগবে। মুলো দিয়ে দেয়া বড়ি খেতে খুবই টেস্টি হয়। এভাবে একটা প্লেটে নিয়ে নিলাম। বাকি মুলোর রসগুলো আমি আবারও চেপে চেপে বের করে নিচ্ছি।
মুলো থেকে রস বের করা আমার হয়ে গেছে। মুলোটা আমি এরকম এতটা নিয়েছি, এক দলা মতো। এখন আমি এটা ডালের মধ্যে মিশিয়ে দেব। ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিচ্ছি সামান্য লবণ। যেহেতু বড়িটা তরকারিতে লবণ দিলে সেই লবণটা টেনে নেবে, তার জন্য আমি খুব কম মাত্রায় লবণটা দিলাম। এখন আমি ডালটা ভালো করে হাত দিয়ে ডালটা ফেনিয়ে নিচ্ছি। ফেনানোটা যত ভালো হবে বড়ি, তত সুন্দর সাদা ও খেতেও ভালো হবে। চেষ্টা করছি খুব ভালো করে ফেনানোর। আমি যেহেতু ডালটা সকালে বেটেছি, তাই খুব বেশি সময় ফেনানোর আমার দরকার নেই। খুব তাড়াতাড়ি ফেনানোটা হয়ে গেছে। এখন আমি এইভাবে একটা গ্লাসের ভিতর জল নিয়ে এরকম একটা বড়ি দিয়ে দেখছি, বড়িটা ভেসে উঠছে। তার মানে আমার ডালের ফেনানোটা একদম পারফেক্ট। এখন আমি চলে এসেছি বড়িগুলো দেওয়ার জন্যে। ছাদের উপরে আমি একটা এরকম সাদা কাপড় বিছিয়ে নিয়েছি। এখন আমি বড়ি দিচ্ছি হাতের মধ্যে। এভাবে প্রথমে অল্প মাত্রায় একটা বাটিতে ডালের কিছুটা অংশ নিয়ে এভাবে বড়িটা দিচ্ছি। একটা একটা করে বড়িগুলো দিয়ে নেব। যাদের একা থাকা হয় শহরে বা অন্য কোনো জায়গায়, আশা করি এইভাবে বড়ি দেওয়াটা তাদের কাছে খুবই ইজি মনে হবে। এভাবে আমি হাতের সাহায্যে বড়িগুলো কেটে নিচ্ছি। বড়ি সাধারণত শীতকালেই বেশি টেস্টি লাগে, কিন্তু আগে আমি বড়ি দিতে পারতাম না, তাই মায়ের হাতের বড়ির অপেক্ষায় থাকতাম। আর আমার বাচ্চাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের মধ্যে পরীক্ষা থাকে, তো শীতে আমার বাড়ি যাওয়া হতো না। আমরা সাধারণত মে জুনে বাড়িতে যেতাম, তখন খুব গরম পড়তো আর শীতের বড়িকে শীতকালে আমরা খুব মিস করতাম। তো আমি এই সহজ পদ্ধতিতে বড়িটা বানানো শিখে গেছি। এখন আমি নিজেই বড়িটা দিয়ে যখন ইচ্ছা শীতের সবজি দিয়ে, মাছ দিয়ে রান্নাটা করতে পারি। যদিও মায়ের হাতের বড়ির টেস্ট খুবই ভালো হয়, এভাবে আমি সুন্দর করে বড়িগুলো বানিয়ে নিচ্ছি। আমার বড়ি দেয়া হয়েই গেছে। এই বড়িগুলো 2 থেকে 3 দিন খুব কড়া রোদে শুকাতে দিতে হবে, উল্টে পাল্টে। 2 সাইড থেকে খুব ভালো মতো শুকিয়ে নিয়েছি আমি। এখন আমি বড়িগুলো তুলছি। আমি বড়িগুলো 3 দিন ভালো রোদে শুকিয়ে নিয়েছি আর বড়িগুলো খুব সুন্দর শুকিয়েও গেছে।
কাপড় থেকে তোলার পরেও বড়িটা আমি আরও একদিন 2-3 ঘন্টার জন্যে রোদে রাখবো। আশা করি এভাবে বড়ি আপনারাও বানাতে পারবেন। যারা নতুন বড়ি দিতে পারেন না, আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই দিতে পারবেন। আর শীতে নিজের হাতে নিজে বড়ি দিয়ে খেতে পারবেন। বাড়ির অপেক্ষায় বড়ির আশায় আর থাকতে হবে না। এভাবে একটা কৌটোর ভিতরে বড়িগুলো নিয়ে ঢাকনা লাগিয়ে বড়িগুলো সুন্দরভাবে রেখে দেব, এবং যখন যতটা লাগবে তখন সেই বড়িগুলো বার করে রান্না করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যারা নতুন এভাবে বড়িগুলো বানান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং নিজের বন্ধুদের কাছে শেয়ার করুন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে।